16 ধোপা কলোনি আমাদের এই বছরের বিষয় ভাবনা। ধোপা কলোনি শুনলে বোঝা যাচ্ছে যে এটা একটা ধোপাদেরই কলোনি। সাধারণত এই যে ধোপারা এরা এসেছিল হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান বিভিন্ন রাজ্য থেকে। আমাদের এইখানে যে দুর্গাপুজো, কলকাতার যে দুর্গাপুজো, এটা বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন শ্রেণীর মানুষ সবাই আমরা দুর্গাপুজোতে আনন্দ করি, সবাই একসাথে হয়ে যাই। সেই একরকম শ্রেণী, সেই একজন শ্রেণী হচ্ছে ধোপা। তারা এই দুর্গাপুজোয় কীরকমভাবে তাদের জীবনযাত্রা, তাদের কর্মযাত্রা, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া আমাদের যে এই যে পোশাক আশাক থাকে, এই যে দুর্গাপুজোতে নতুন যে পোশাক আশাক কিনি, এই পোশাক আশাকের সাথে আমাদের কিছু স্মৃতি, কিছু আবেগ থাকে। এই যে স্মৃতি এবং আবেগ, যাতে ময়লা যাতে না জমে যায়, তা আমরা ধোপাদের হাতে তুলে দিই এবং সেই স্মৃতি এবং আবেগকে তারা পরিপাটি করে আবার আমাদের হাতে তুলে দেয়।